নতুন বছরের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 11.44 পয়েন্ট বা 0.18 শতাংশ কমে 6195 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 178 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 48.39 শতাংশ কম। ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মা এবং কোহিনুর কেমিক্যালস, শিল্প খাত থেকে আনওয়ার গ্যালভানাইজিং, স্টার্ন হাউজিং ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইটি খাত থেকে জেনেক্স ইনফোসিস, এডিয়ান টেলিকম ও ই জেনারেশন সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে ব্যাংকিং খাতে সর্বোচ্চ 0.24 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। প্রতিটি খাতেরই আজ মূল্য হ্রাস পায়, যার মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 2.24 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ ফার্মাসিউটিক্যালস এবং আইটি উভয় খাতেরই 5টি করে কোম্পানি রয়েছে। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি এবং বেঙ্গল উইন্ডসরের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আনওয়ার গ্যালভানাইজিং, ই জেনারেশন এবং অ্যাডভেন্ট ফার্মার শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। সম্প্রতি লেনদেন চালু করা ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর আজও সর্বোচ্চ বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ রিং শাইন টেক্সটাইলস, ওইমেক্স ইলেকট্রোড এবং ডোমিনিট স্টিল বিল্ডিংয়ের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ, উচ্চ মুদ্রাস্ফীতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিদেশি ক্রয়াদেশ হ্রাস পেয়েছে। আরএমজি খাতে রপ্তানি থেকে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ডিসেম্বরে 4.92 শতাংশ কমে 3.27 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। আন্তর্জাতিক ক্রেতারা পরবর্তী সেশনে ক্রয়াদেশ দেবে, যার ফলে মার্চ থেকে রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে। আইসিটি পণ্যের রপ্তানি 2022 অর্থ বছরে 94.91 শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রায় 350টি স্থানীয় সংস্থা ইউরোপ ও মার্কিন দেশগুলো সহ প্রায় 80টি দেশে আইটি রপ্তানিতে অবদান রাখছে। তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা এবং তথ্য প্রযুক্তির রপ্তানির উল্লেখযোগ্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে 2025 সাল নাগাদ আইসিটি রপ্তানির লক্ষ্যমাত্রা 5 বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।